বাইক করে দিয়েছি পার্কিং, করছি হো হো। আজকে আমরা সকলে দেখব জওয়ান শো। অ্যাকচুয়ালি আজকে আমরা জওয়ান হতে যাব, মানে জওয়ান দেখতে যাব। তো তোমরাও জানি দেখেছো, যদি দেখোনি তো অবশ্যই একবার দেখো, কারণ আমরাও দেখতে যাচ্ছি, তোমরাও দেখো। জওয়ান, জওয়ানের ক্রেজ কি বলবো প্রচুর, কারণ আজ 10 তারিখ আর এর 3 দিন আগে রিলিজ হয়ে গেছে জওয়ান। তাই রিভিউ টিভিউ আমার দেখা হয়ে গেছে, আর রিভিউ টিভিউ দেখে যেটা বুঝতে পেরেছি, জওয়ানের বিশাল ক্রেজ, বিশাল বিশাল, মানে জওয়ান নিয়ে আমরা প্রচুর এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। এগুলো এগুলো অ্যাকচুয়ালি জওয়ানেরই লুক, তো আমার কাছে তো ওগুলো নেই, গজ নেই, ব্যান্ডেজ নেই, তাই আমি এটাই লাগিয়েছি। আর বেশি লেট না করে আমরা এবার সিধা পৌঁছে যাই জওয়ান দেখতে, মানে জওয়ান। পাঠান তো দেখেইছো, পাঠান আমি তোমাদেরকে ব্লগ দেখাইনি, কিন্তু জওয়ানের ব্লগ আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর পাঠানের রেকর্ডও ভেঙে দিয়েছে জওয়ান, মানে শাহরুখ খান, কিং খান নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছে। তো চলো আর লেট না করে আমরা পৌঁছে যাই রূপবাণী সিনেমা হল ফ্রম ধনিয়াখালি, তোমরাও চলো। আর শুধু আমি একা নয়, আজকে আমাদের একটা বড় টিম আছে, মোটামুটি 8-10 জনের টিম আছে। তার মধ্যে 2-1 জনের শরীর খারাপ নাকি, যেতে পারবে না বা যাবে না, জানি না, যেতেও পারে। তো চলো আজকে বড় টিম আছে, প্রচুর মজা হবে। তো চলো আমরা পৌঁছে যাই সোজাওয়ান ধনিয়াখালি রূপবাণী হল। অ্যাকচুয়ালি গাইজ আমি অনেকটা আগেই চলে এসেছি, মোটামুটি কম করে হলো 8 ঘন্টা 40 মিনিট আগে চলে এসেছি। আর আজকে আমাদের টিমে অনেক সবাই আছে, কম করে মোটামুটি 8 থেকে 10 জন আছে। তো এখনও কেউ এসে পৌঁছায়নি এবং কজন আসবে তাও জানি না, এর মধ্যে 2-1 জনের শরীর খারাপ। তো দেখা যাক কখন আসে, আর ওরা সব টাইম মতোই আসবে। আমি অনেক ওয়েলকাম টু ধনেখালি রূপবাণী গাইজ, আমি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। আর এই মাত্র এই যে সিধুপতি বিগ ব্রাদার এই মাত্র এসে পৌঁছালো, অ্যান্ড আর একটা দাদা উসমান দা ও এই মাত্র এসে পৌঁছালো, আরও একজন এসে পৌঁছেছে, আরও কয়েকজনের আমাদের আসার ব্যাপার আছে, তারা এখনও এসে পৌঁছায়নি। তো টাইম আর বেশি নেই, কিন্তু মোটামুটি আর টাইম 5 থেকে 10 মিনিট আছে, দেখা যায় ওরা কখন আসে। তো আমরা চলো এবার ভিতরের দিকে যাই। এই যো এ একজন ব্রাদার চলে এসেছে, চলো। এই এইমাত্র একটা শো ভাঙছে, এর আগের শোটা, আর আমাদের শোটা যেটা আছে সেটা হচ্ছে 2:15 থেকে। তো চলো এবার আমরা ভিতরের দিকে যাব, গিয়ে দেখা যাক। আর আমি যেটা মানে অনলাইনে বুকমাই শোয়ে খুলে দেখলাম যে কেমন ইয়ে হয়েছে, তো এর পরের যে শোটা আছে সেটাও টোটালি কমপ্লিট হয়ে গেছে, কোনো সিট খালি নেই। আর এই ধনেখালি রূপবাণীতে মোটামুটি 200 খানা মতন সিট আছে। আর এর আগের ব্লগে মানে গাদার টু এর ব্লগে তোমরা দেখেছো, আমি এই ধনেখালি রূপবাণীর রিভিউ তোমাদেরকে দেখিয়েছি। দেখো এরা দুজনে মাত্র আসছে, ঝাড়খণ্ড কি জোড়ি আর ধনেখালি মে, চলো। তো গাইজ এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, অ্যান্ড বক্স অফিস হচ্ছে এইখানে, মানে এইখানে এসে ম্যানুয়াল টিকিট নিতে গেলে এইখান থেকে নেওয়া যাবে। অ্যান্ড ওর নিচে এটা হচ্ছে এম বাজার, আর এর পাশ দিয়ে সিঁড়ি। তো চলো আমরা এবার সিঁড়ি ধরে উপরে যাই। কেমন ভিড় দেখতেই পাচ্ছ, মানে এইমাত্র এর আগের শোটা ভেঙে গেছে। তো চলো গাইজ দেখতে পাচ্ছ, টোটালি হাউসফুল, একটাও সিট খালি নেই, আমি চেক করেও দেখেছিলাম। আমরা টিকিট কেটেছি 6 তারিখে, মানে আজ থেকে ঠিক 4 দিন আগে। আর এর পরের যে শোটা আছে সেটাও কিন্তু টোটালি মানে হাউসফুল হয়ে গেছে, এখন ওতেও কোনো খালি নেই, যেহেতু আজকে সানডে তার কারণেই। গাইজ আজকে গরম প্রচুর আছে, তাই একটু নিজেকে ওয়াশ করে নিলাম। অ্যান্ড শাহরুখ খান, কিং খান মানেই
বিশাল হিউজ হো হো। তো চলো এবার আমরা ভিতরে যাব অ্যান্ড তোমাদেরকে আমি দেখাবো যে ভিতরের কি পরিস্থিতি। আমি এর আগে যতগুলো মুভি দেখেছি, মানে এর আগে পাঠান দেখেছি, পাঠানে তো কি বলবো, মানে বিশাল ব্যাপার ছিল একটা। তো এখনো এটাতেও ঠিক সেই রকমই ব্যাপার, যদিও তিন দিন কেটে গেছে তারপরেও বুঝতেই পারছো মানে একটা সিটও আর খালি নেই। চলো এবার ভিতরে যাবো অ্যান্ড ভিতরে গিয়ে ভিতরের পরিস্থিতিটা দেখা যাবে। সব থেকে আর দেখাবার নতুন করে কিছু নেই, এর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আজকে দেখাবার যেটা সেটা হচ্ছে এইটা, মানে পাবলিকের এই ক্রেজটা দেখতে পাচ্ছ গাইজ। তো আমাদের সিট আছে একদম উপরে, মানে যেহেতু আমি ছদিন আগে কেটেছিলাম তাই একদম উপরে কেটেছিলাম, ওরা বসে পড়েছে দেখতে পাচ্ছ, অ্যান্ড আমিও এক্ষুনি গিয়ে বসবো। তার আগে আমি তোমাদেরকে ভিতরের পরিস্থিতিটা দেখাই, একটা সিটও খালি আছে কি না। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ উপর থেকে, হয়তো তোমরা বুঝতে পারছো না বাট একটা সিটও কিন্তু খালি নেই। আর দেখো আমার জন্য একটা সিট এখানে রেখে দিয়েছে, আমি এক্ষুনি গিয়ে বসছি একদম উপরে। গাইজ এসআরকের মুভি দেখা মানে সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে এনজয়মেন্ট। আর সত্যি কথা বলতে দর্শকরা কিন্তু প্রচুর এনজয় করে যখন সিনেমা হবে শুধু হো হো হো। গাইজ লাইট অফ করে দিয়েছে, এবার এক্ষুনি স্টার্ট হবে জওয়ান শো। তো এবার আমাদের দেখা হবে হাফ টাইমে। ভাই সাহেব তুমি অনেকদিন পরে সিনেমা দেখতে এসছো, সিনেমা হলে এসেছো, শাহরুখ খানের সিনেমা কেমন লাগছে বলো? খুব সুন্দর। সুন্দর লাগছে না, এনজয় হচ্ছে? এনজয় মাচ্ছো? খুব এনজয় করছি। আর নিউজ? খুব ভালো। ঠিক আছে, এখন অর্ধেক বাকি আছে। সো গাইজ এই হাফ টাইম হলো, অ্যান্ড কি বলবো, অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে দারুণ নিউজ আছে, মানে কি বলবো, রিভিউ আমি তোমাদেরকে অবশ্যই লাস্টে দেবো, শেষ পর্যন্ত দেখো রিভিউটা, অবশ্যই কিন্তু তোমাদের মানে জানা দরকার আছে। বাট দারুণ লাগছে, দারুণ লাগছে। আজকালকার এই সমাজ নিয়ে বিশেষ করে যেটা বুঝতে পারলাম একটা নিউজ দিতে চেয়েছে। বলো ফাটাফাটি, ও ভাই সব ফাটাফাটি বলছে, ফাটাফাটি মানে ফাটাফাটি তো চলছে। ঠিক আছে এবার শেষে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। মানে কি বুঝতে পেরেছো, পলিটিশিয়ানদের জন্য চিন্তাদায়ক আছে, এবার কি হবে যা। চলো এখনো অর্ধেকটা বাকি আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মাঝে একটুখানি রোমান্টিক লাগলো, তারপরে ঝ্যাকাস ঝ্যাকাস। ওকে শেষে দেখা হচ্ছে অ্যান্ড রিভিউ বাকি। গাইজ ফাইনালি মুভি খতম হলো অ্যান্ড দারুণ লাগলো, দারুণ লাগলো, অ্যান্ড রিভিউটা বাকি আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। সো গাইজ সময় হয়ে গেছে রিভিউ টাইমের, মুভি দেখলাম, মুভির রিভিউটা আমাদের কিন্তু জানা অবশ্যই দরকার আছে। তো মুভিটা দেখে যেটা বুঝতে পারলাম, বিশেষ করে আজকালকার সমাজে যেটা ঘটছে সেটা নিয়ে দেখিয়েছে, এবং তার সঙ্গে একটা জওয়ানের কি কর্তব্য হয়, একটা জওয়ান যে কতটা তার দায়িত্ব নিষ্ঠিক হয় সেটাও দেখিয়েছে এই মুভিতে, মানে জওয়ান মুভিতে। অ্যান্ড তার সঙ্গে কিন্তু গাইজ একটা বিষয় হচ্ছে মুভিটার মধ্যে প্রচুর প্রচুর কিন্তু ইমোশনাল সিন আছে, যারা ইমোশনাল সিন দেখলে কেঁদে ফেলো তো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের চোখ দিয়ে পানি বেরোবেই বেরোবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। মানে এতটা ইমোশনাল সিন আছে যে আমরা, মানে আমরা যে কজন ছিলাম আমরা সবাই ইমোশনাল হয়ে গেছি, আমরা বেরিয়ে ওই কথাই বলছি যে মুভিটার মধ্যে এতটা ইমোশনাল দিয়েছে যে মানে ইমোশনাল হতেই হবে। তবে এই নয় যে শুধু ইমোশনালি, তার সঙ্গে দারুণ 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 অ্যাকশন আছে, আর বিশেষ করে নিউজ। তো গাইজ আমরা তো দেখে এলাম, অ্যান্ড তোমরাও যাও গিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। জাত পাত ধর্ম বরণ সব কিছু সব কিছু ভুলে মুভিটার মধ্যে যেটা দেখিয়েছে, মানে কি বলবো, সকলকে ভালোবেসে সকলকে, মানে দারুণ দারুণ। অ্যান্ড আমার চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্রত্যেকটা নোটিফিকেশান পাও যাতে, সেই জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নাও। ওকে থ্যাংক ইউ।
আবার দেখা হবে পরের ব্লগে। এই ব্লগটা এখান পর্যন্তই। জয় হিন্দ।